বিশ্বকাপে কাদের নিয়ে মাঠে নামছে ভারত, জায়গা হবে হার্দিকের, প্রথম 11 বাছল বিসিসিআই ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ খেলতে হবে ভারতকে, সহ অধিনায়ক হার্দিক পান্ডে ভাইস ক্যাপ্টেন হয়ে থাকবে ইন্ডিয়া টিমে, ফলে এই দুই ক্রিকেটার বাদ দেওয়া যাবে টি-20 স্কোয়াড থেকে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক বিশ্বকাপে ভারতের প্রথম 11। প্রথমে আছে রোহিত শর্মা। IPL তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল ভারতীয় দল, যে তাকে তিনি অধিনায়ক থাকবেন তা আগেই জানিয়েছিল বোর্ড সচিব জয় শাহ। তাকে অধিনায়ক হিসাবে রেখে দল ঘোষণা হলো, ওপেনার হিসাবে থাকবেন তিনি। দুই নম্বরে রয়েছে জয় সাওয়াল, রোহিতের সঙ্গে ওপেনার করবেন জয় সাওয়াল। IPL এর ওপেনার হিসাবে বিরাট কোহলির সফল হলেও বিশ্বকাপে তাকে ওপেনার হতে না দেখা যেতেও পারে। তিন নম্বরে রয়েছে বিরাট কোহলি। IPL এ 10 ম্যাচে 600 রান করেছেন তিনি, 17 রান করেছেন। তারপরেও বিরাটের স্ট্যাটিক রেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকরা, ভারতীয় বোর্ড যদিও তাকে বাদ দেওয়ার কথা বলিনি। বিরাট রয়েছেন মানে বিপক্ষের বোলারদের উপর চাপ রয়েছে। চার নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব, টি-20 ক্রিকেটের 1 নম্বর ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। IPL এ যদিও ধারাবাহিকতার অভাব রয়েছে তার, কিন্তু বিশ্বকাপে সূর্যকে দলে রাখা হয়েছে, প্রথম 11-এ জায়গা পাবেন তিনি। 5 নম্বরে রয়েছে ঋষভ পন্থ, উইকেট কিপার হিসাবে ভারতীয় দলে টি-20 থাকবেন ও 15 মাস পর ভারতীয় দলে যোগদান করেছিল ঋষভ পন্থ, প্রথম 11 থেকেও তাকে বাদ দেওয়া যাবে না। IPL এ খেলে প্রস্তুত বুঝিয়ে দিয়েছেন তিনি, ব্যাট হাতে তৈরি ঋষভ পন্থ, ব্যাটার হয়েও যোগদান করবেন তিনি। 6 নম্বরে রয়েছে হার্দিক পান্ডে, IPL এ ফর্মে নেই হার্দিক পান্ডে, তবে বিশ্বকাপে দলে রাখা হয়েছে তাকে, সহ অধিনায়ক করা হয়েছে, ফলে প্রথম 11 থেকে তাকে বাদ দেওয়ার প্রশ্ন নেই। হার্দিকে দলে থাকা মানে ব্যাটিং এর সঙ্গে বোলিং এর সুবিধা, যদিও IPL এ বল হাতে খুব প্রভাব ফেলতে পারেনি হার্দিক পান্ডে। 7 নম্বর রয়েছেন রবীন্দ্র জাদেজা, ভারতীয় দলের অলরাউন্ডার হিসাবে প্রথম নামটা অবশ্যই জাদেজার, তিনি দলে থাকলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগে শক্তিশালী হয়, তবে IPL এ ফর্মে দেখলেও জাদেজাকে নিয়ে চিন্তায় থাকতে পারে ভারত। 8 নম্বরে রয়েছেন অক্ষর পটেল, প্রথম 11-এ জায়গা পাবেন অক্ষর, তিনি দলে লোয়ার অর্ডারে শক্তিশালী করবেন, সেই সঙ্গে বল হাতেও দলকে সাহায্য করবে, ফলে অক্ষরের প্রথম 11-এ থাকা হতেই পারে। 9 নম্বরে রয়েছেন কুলদীপ যাদব, এই মুহূর্তে সাদা বলে ক্রিকেটের ভারতের প্রথম 11-এ রয়েছেন তিনি, বাহাতি এই স্পিনারকে খেলা সহজ নয় তাই তাকে দলে রাখা হয়েছে। 10 নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরা, IPL এ দারুণ ফর্ম রয়েছেন তিনি, বুমরার বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই, প্রথম 11-এ বুমরা থাকবেন, ভারতের পেস বোলার হয়ে নেতৃত্ব দেবেন তিনি। 11 নম্বরে রয়েছেন মোহাম্মদ সিরাজ, IPL এ ফর্মে না থাকার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি, আশা করা যাক কিছুদিনের মধ্যে তার ফর্ম চলে আসবে। 12 নম্বরে রয়েছেন হর্ষদীপ সিং, বুমরার সঙ্গী হবেন তিনি, গতবারের টি-20 বিশ্বকাপে খুব ভালো খেলতে পারেনি তিনি, কিন্তু এবার তাকে দলে রাখা হয়েছে, IPL এ ভালো ফর্মে রয়েছেন তিনি, উইকেট পাচ্ছেন তাই প্রথম 11-এ জায়গা করে নিতে পারেন, সেই সঙ্গে মোহাম্মদ সিরাজকেও বসাতে পারে টিম থেকে। তাহলে এই ছিল টপ-12 প্লেয়াররা টি-20 বিশ্বকাপের ভারতীয় দলের অধিনায়ক। যারা প্রথম রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী অন্য বিষয়ে দেখা হচ্ছে।